নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজের পক্ষ থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি এই মুহূর্তে বিজেপি নেত্রী কেয়া ঘোষের কাছে। কেয়াদির কাছে আমাদের সরাসরি প্রশ্ন, পশ্চিমবাংলার রাজনীতি এই মুহূর্তে উত্তাল দুর্নীতি ইস্যুতে, কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ করা হচ্ছে যে এই দুর্নীতির বিরুদ্ধে এই যে তদন্ত অভিযান সিবিআই এবং ইডির, এটা একদমই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। না দেখুন, যারা চোর চুরি করে, যারা চোরের মায়ের বড় গলায়, এ প্রবাদ তো আজকে থেকে নয়, বহু যুগ থেকে চলে আসছে। তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। যারা চুরি করেছে, যারা গরু চুরি করেছে, কয়লা চুরি করেছে, ত্রিপল চুরি করেছে, চাল চুরি করেছে, এমনকি তারা মানে জাতীয় পতাকার দড়িকেও যারা রেহাই দেয় না, 125 ফুটের একটা পতাকা তার দড়ি পর্যন্ত চুরি করে নেয় যারা, তাদের কাছ থেকে এই কথাটা আমি একদম অবাক হচ্ছি না। ব্যাপারটা হচ্ছে, এখানে খুব ইন্টারেস্টিং একটা অন্য অ্যাঙ্গেল আছে। অ্যাঙ্গেলটা হচ্ছে, যখন দিলীপবাবু যখন সিবিআইকে নিয়ে বা সিবিআইয়ের কিছু কর্মীদের নিয়ে মন্তব্য করেন, তখন তৃণমূল একেবারে ঢাক ঢোল বাজিয়ে তারা খুব মানে কি বলবো উৎসবের মেজাজে নেমে পড়েন এটাকে সেলিব্রেট করার জন্যে। কিন্তু এটা বোঝেন না যে দিলীপবাবু সিবিআইকে নিয়ে তো কোনো প্রশ্ন করেননি। নিশ্চয়ই আপনি এটা নিয়ে হয়তো পরবর্তীকালে আমাকে বলবেন, সেটা নিয়ে আরও বলবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই সিবিআই ইডি, আচ্ছা বলুন তো একটা কথা, যে অনুব্রত মণ্ডল তিনি দীর্ঘদিন ধরে র্যাকেট চালিয়ে এসেছেন, এটা তো সত্যি কথা। এটা আমার মনে হয় আপনারা সাংবাদিক, আপনারা বেশ ভালো করে জানবেন। পার্থ চট্টোপাধ্যায় তার অত্যন্ত ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, তার বাড়ি থেকে টাকা পাওয়া গেছে। কলকাতার মানুষ রাত জেগে ভোটের রেজাল্ট না দেখে নোটের রেজাল্ট দেখেছেন, এটা তো সত্যি কথা। কলকাতার মানুষ দেখেছেন কোজাগরিতে আমরা যেরকম রাত জেগে আমরা লক্ষ্মী পুজোর আরাধনা করি, আমরা দেখেছি যে নোট কীভাবে গোনা হচ্ছে, সেই ছবি দেখেছি আমরা, এটা তো সত্যি কথা। সিবিআই ইডি এখানে তো কোথা থেকে রাজনৈতিক মানে ব্যাপারটা এলো, আমার তো মাথায় ঢুকছে না এটা। নোটের রেজাল্ট মানুষ দেখেছেন, ভোটের রেজাল্টের প্রভাব পড়বে মনে হয়? কিছুদিন আগে অন্য একটি সংবাদ মাধ্যমে আমি গেছিলাম, খুব ইন্টারেস্টিংভাবে, যারা খানিকটা অনুপ্রাণিত কথা বলেন আর কি, খুব ইন্টারেস্টিংভাবে তারা একটি পাবলিক পোল করেছেন, সেখানে কিন্তু 61% মানুষ বলেছেন হ্যাঁ পড়বে। তার কারণ এখানে না, এটা একটা মানুষের সাইকোলজি। দেখুন, আমরা জানি যে রাজ্যে বছরের পর বছর ধরে চুরি হয়ে যাচ্ছে, বাম জমানায় হয়েছে, তৃণমূল তো এখন চুরিটাকে একদম মানে তারা প্রাতিষ্ঠানিক রূপ শুধু নয়, তারা একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন চুরিটাকে। কিন্তু তারপরে আপনি বলবেন যে এতগুলো ভোট হয়েছে, লোকসভার ভোটটা ব্যতিক্রমে বিধানসভার ভোটে আপনারা ক্ষমতায় এলেন না, নিশ্চয়ই আসেনি সেটা বলতে পারেন, কিন্তু আবার 3 থেকে 77 উত্তরণও হয়েছে, এটাও আপনি ভুলে যাবেন না, যেটা শতাংশের বিচার করলে অনেক অনেক বেশি। এটাও যেমন একটা সত্যি কথা, অন্যদিকে এটাও ফ্যাক্ট যে এই জায়গায় এখন মানুষ যখন দেখছেন যে মেধাতে যারা মেধাবী ছাত্রছাত্রীরা, মেধা তালিকা যাদের নাম আছে, শিক্ষা চুরি করা, মানুষের মেধা চুরি করা, এটা একটা গর্হিত অপরাধ। 500 দিন ধরে ছেলেমেয়েগুলো রাস্তায়, তাদের সংসারটা সংসার নয়, তাদের সন্তান সন্তান নয়। তৃণমূল এখন একটা নতুন খুব সুন্দর হুজুক তুলেছেন, আমি বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি তাদের মুখপাত্র বলছেন, সুকন্যা মণ্ডল আহারে তার বাবা জেলে, মা মাতৃহারা মেয়ে, তাকে এত প্রশ্ন করলে, তিনি যদি আজকে আত্মহত্যার মতন একটা স্টেপ নিয়ে নেন। আমি বলছি খুব দায়িত্ব নিয়ে, আপনাদের চ্যানেলে যারা চোর চোরটা ডাকাত তাদের এইসব নেই, তাদের মনস্তাপও নেই তাদের মধ্যে। তাহলে মনস্তাপ যদি থাকতোই তখন জিজ্ঞাসা করতে পারতেন তো যে বাবা তোমার তো মাগুর মাছের ব্যবসা ছিল, মাগুর মাছ কাটতে বাজারে, তারপর তোমার এরকম বিপুল সম্পত্তি, একটার পর একটা রাইস মিল, আমি ডিরেক্টর সেখানে, আমি যেই স্কুলে তুমি আমাকে ভর্তি করে দিয়েছো যেই স্কুলে, ব্যাকডোর না ফ্রন্টডোর সেটা তো পরবর্তীকালে প্রমাণিত হবে, কিন্তু এটা প্রমাণিত উনি স্কুলে একদিনও যাননি। তো উনি জিজ্ঞেস করেননি কেন যে বাবা এই স্কুলে আমি গেলাম না, আমার বাড়িতে খাতা চলে আসছে, আমি সই করে দিয়ে দিচ্ছি, আমি টাকা পেয়ে যাচ্ছি, এই মনস্তাপ তো তার হয়নি। এখন এইসব সেন্টিমেন্টাল সুরসুরি দিয়ে কোনো লাভ নেই। তাহলে যেই ছেলেটি বা যে মেয়েটি 500 দিন ধরে কলকাতার উপকণ্ঠ থেকে ট্রেনে করে আসছে, তার বৃদ্ধ বাবার তার হয়তো সুগারের ওষুধটা কিনে দিতে পারছে না, মায়ের চোখে ছানি পড়েছে, ছানি কাটাতে পারছে না, তাদের কোনো জীবন নেই, তাদের সেন্টিমেন্ট নেই, তাদের ভালোবাসা নেই, তাদের সংসার নেই, এইগুলো না এখন মানুষ বুঝতে পারছেন। এবং আমি 100% আশাবাদী যে এরপরে ভোটে
এর প্রভাব পড়বে। কিন্তু এই যখন আপনাদের এই দুর্নীতি ইস্যু নিয়ে গোটা পশ্চিমবাংলা সরগরম, আমরা দুটো পৌরসভার উপনির্বাচন দেখলাম, একটা আসানসোল একটা বনগাঁ, বিরোধীদের প্রতিরোধের শব্দটা শুনলাম কিন্তু প্রকৃত অর্থে প্রতিরোধ বলতে যা বুঝি আমরা দেখলাম না। পশ্চিমবঙ্গে পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ বা প্রশাসন দিয়ে ভোট হয় নাকি? এটাকে ভোট বলবেন না, এটাকে প্রহসন বলবেন? এগুলো তো একটা স্টেজ ড্রামা। আপনি যদি এই ইন্টারভিউটা স্বপন আমাকে আজকে না নিয়ে তিন দিন আগেও নিতেন, আমি ফল বলে দিতাম তো আপনাকে। তৃণমূল জিতছে, এটা নিয়ে কোনো সংশয় রাখবেন না। একটা অনুব্রত রাস্তায় গেছে, কিন্তু এরকম শয়ে শয়ে অনুব্রত পাড়ায় রয়েছে। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে যদি বিরোধীরা মানে তৃণমূল কংগ্রেস আবার জয়যুক্ত হয়, হ্যাঁ, তাহলে তো এই কথাটাই তাদের প্রতিষ্ঠিত হবে যে প্রতিহিংসা রাজনীতি করছিল বিজেপি, মানুষ তার বিরুদ্ধেই রায় দিয়েছে। আসছি আমি, এই আমাকে দু মিনিট সময় দিতে হবে এই জিনিসটায়। এটা তো এখন তো আগে যেরকম মাঝখানে দেখলাম পাড়ায় পার্থ কর্মসূচি চলছে, প্রতিযোগিতা চলছে, কার পাড়ায় কটা করে ফ্ল্যাট, মানে আজকালকার যুব সমাজ তারা চিন্তা গুনছেন, হ্যাঁ তোর পাড়ায় কটা, দুটো ফ্ল্যাট, আমার পাড়ায় তিনটে, আমি এগিয়ে আছি। পাড়ায় পার্থ কর্মসূচি যেভাবে চলছিল, পরবর্তীকালে ময়দানে চলে এলেন পরেশ অধিকারী তার মেয়েকে নিয়ে, পাড়ায় পরেশ কর্মসূচি, সুকন্যা মণ্ডল তার একটা বাই প্রোডাক্ট। এরপরে আপনি যেটা বলছেন একজন অনুব্রত বেরিয়ে গেছে, আপনি বলুন তো গণতন্ত্রের চতুর্থ মানে অন্যতম স্তম্ভ আপনারা, আপনাদেরকে মমতা ব্যানার্জি বলেই দিয়েছেন যে এইসব নাকি নিউজ, এইসব দেখানো উনি একদম না পছন্দ, তাও আপনি সেটাকে সাহস করে দেখাচ্ছেন, আপনাকে মানে আপনার বা আপনার চ্যানেলের সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। অন্যতম স্তম্ভ হচ্ছে জুডিশিয়ারি। গতকাল যেটা নিয়ে সারা রাজ্য সারা দেশ উত্তাল হয়েছে, যিনি জাজ তাকে ধমকি দেওয়া হচ্ছে অনুব্রতকে বেল না দিলে গাঁজা কেস, এই কেস দেওয়া, মিথ্যে কেস দেওয়া, এগুলো তো তৃণমূল একটা তাদের মজ্জায় ঢুকে গেছে, তাদের অভ্যাসে পরিণত করে ফেলেছে। সেইখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় একজন অনুব্রত ঢুকে গেছে বলেই তো অনুব্রতর অনুগামীরা যারা গাঁজা কেস দিচ্ছে? এইখানে শয়ে শয়ে লাখো লাখো অনুব্রত সারা পশ্চিমবঙ্গে ঘুরছে। কেন ঘুরছে আপনি জিজ্ঞেস করবেন? তার কারণ তৃণমূল দলটা না থাকলে এদের কামাইটা বন্ধ হয়ে যাবে। এটাকে মোকাবিলা করার কৌশল কি আপনাদের? যদি আমি জানি না, সেটা যে কোনো বিরোধী দল, আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা প্রধান বিরোধী দল, আমরা বারেবারে অনুরোধ জানাবো যে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন দিয়ে আর একটা ভোটও যেন না হয়, মানে আমাদের পাড়ায় যে পুরভোট হয় যদি উপনির্বাচন হয় সেটাও যেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়। কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গে ভোট হওয়া মানে ভোটের নামে প্রহসন। আপনি বনগাঁর কথা বললেন, বনগাঁয় যিনি কংগ্রেস প্রার্থী তিনি নিজে ভোট দিতে পারেনি জানেন, সেখানে তার নামেও ছাপ্পা হয়েছে। মানে এরা ছাপ্পা না করলে বাঁচতে পারবে না, এদের অক্সিজেনের অভাব ঘটবে, শুধু মাথায় নয়, এদের পুরো সিস্টেমটাই এরকম হয়ে গেছে। সুতরাং আপনি শুধুমাত্র একজন অনুব্রতকে জেলে বললে হবে না, এখানে পুরো পুলিশ প্রশাসন তারা একদম দলদাসে পরিণত। তা যেখানে আপনি তপন গান্ধুর ঘটনার নিশ্চয় মনে আছে, থানার আইসি তিনি তো মানে পার্টি অফিসে পরিণত করে ফেলেছেন থানাটাকে, সেখানে তিনি ফোন করে বলছেন যে তুই তৃণমূল কংগ্রেসে যোগদান কর না হলে মারা পড়বি, তাই হলো ঘটনাক্রমে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইখানে কি আপনার মনে হয় কোনো নিরপেক্ষভাবে ভোট হবে? হবে না। 2018 পুনরাবৃত্তি যাতে না হয় এবারে, তার জন্য আমার মনে হয় যে অবিলম্বে আমাদের উচ্চতর আদালতে গিয়ে তাদের কাছ থেকে আমাদের অনুমতি নিয়ে আসতে হবে যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরপেক্ষ একটি বডি দিয়ে এই ভোটগুলি সংগঠিত করা হোক। আপনারা কি মনে করেন যে শুধুমাত্র প্রশাসনিক এই ব্যবস্থাটাকে অর্থাৎ কেন্দ্রীয় সরকার তার কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখেই নির্বাচনে জয়লাভ করা যেতে পারে, এটাই একমাত্র পদ্ধতি? আপনাদের নিচুতলা সংগঠন যেটা আমাদের মণ্ডল স্তরে যে সংগঠনটা, এটা বিশেষ করে আমি বলবো, এই স্তরের সংগঠনটা ভীষণভাবে দুর্বল, এটা আমরা অন্তত যা আমাদের গোটা পশ্চিমবাংলার অবজারভেশন, আপনাদের অবজারভেশন কি আছে আমি জানি না, কিন্তু আমাদের অবজারভেশনে মনে হয়েছে যে বিরোধী এই শক্তি হিসেবে যতটা পরিমাণ সক্রিয়তা থাকা দরকার ছিল মণ্ডলগুলোতে, সেই পরিমাণ সক্রিয়তা এবং রাজনৈতিক ম্যাচিউরিটি এই দুটোরই অভাব রয়েছে মণ্ডল স্তরে। আপনারা কি সেইটাকে উন্নত করার কোনো কথা ভাবছেন বা ভেবেছেন এরকম কিছু?
লড়াইটা মূলত বুথে করতে হবে আপনাদের। প্রথম কথা নিশ্চয়ই মণ্ডল কেন, বুথের কথাই আমরা আসি। পশ্চিমবঙ্গে প্রায় 80,000 বুথ, করোনার পরে সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে, আমি জানি না এটা পরবর্তীকালে আবার 80,000-এ নেমে আসবে কি না। আমাদের 80,000 বুথে 2021-এর যে অতর্কিত হামলা, 21-এর ফলাফলের পরে, সেটার জন্য স্বাভাবিকভাবে আমরা প্রস্তুত ছিলাম না। এটা নিয়ে তো আমার মনে হয় যে কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই, যে যেভাবে নজিরবিহীন সন্ত্রাস হয়েছে এটার জন্য কেউ প্রস্তুত ছিল না। তার ফলে আমরা দেখেছি আমরা 58 কর্মীকে হারিয়েছি শুধুমাত্র এই এক বছরের ব্যবধানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই আমাদের সংগঠনে হয়তো খানিকটা হলেও একটা ধাক্কা খেয়েছে। কিন্তু আবার আপনি দেখুন, কিছুদিন আগে আমাদের একটি মিছিল হলো, প্রচুর বিশাল মানে বিপুল সংখ্যক জমায়েত। আবার আপনি দেখুন না, আমাদের নবান্ন অভিযান যখন হবে তখনও দেখবেন মানুষ চাঙ্গা হয়ে গেছে। এখন মানুষ তারা বুঝে গেছে যে এই তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। এটা হচ্ছে শুধুমাত্র আমার আপনার নিজের জন্য নয়, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। কারণ এরা চাকরি চুরি করছে, এরা আমাদের যেটা প্রাপ্য, যেটা আমরা খুব মানে ন্যায্যভাবে আমাদের পাওনা, সেটা বঞ্চিত করে এরা টাকা নিয়ে ব্যাকডোর থেকে ঢোকাচ্ছে। এই চিন্তাটা, এই ভাবনাটা এখন মানুষের মধ্যে জেগে গেছে। বিভিন্ন জায়গায় এমন হয়েছে, আমাদের কোনো মিছিলে, আমি আপনাকে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, রাস্তা দিয়ে আমরা মিছিল করে যাচ্ছি, পাশ থেকে মানে মানুষ, সাধারণ মানুষ, তারা বাড়ি থেকে বের হয়ে এসে তারা রীতিমতন তারা জয়ধ্বনি দিচ্ছেন। তারা একটা, তাদের চোখে মুখে একটা স্বস্তির শ্বাস দেখতে পাচ্ছি, একটা ভবিষ্যতে তারা জানেন যে একমাত্র ভারতীয় জনতা পার্টি, তারাই পারবেন একজন এই বিরোধী বলুন বা এই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা বলুন, আমরাই পারবো এবং আমরা সেটা করছি। নির্বাচন নির্বাচনের মতন চলবে, নির্বাচনে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা কিভাবে সংগঠিত করবেন, কিভাবে পুরো নির্বাচনটা নিয়ন্ত্রিত করবেন তাদের ব্যাপার, আমরা সেটাকে নিয়ে একেবারে ভাবিত নেই। আমরা যেটা বললেন, আমরা আমাদের সংগঠন নিয়ে চিন্তাভাবনা করছি, সংগঠনে বেশ কিছু নতুন ভাবনা চিন্তা করা হয়েছে। নতুন আমাদের অবজারভার প্রভারী এসছেন সুনীল বনসালজি, আমাদের যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে, রাজ্য নেতৃত্ব রয়েছে, তারা পরের পর আমরা মিটিং করছি, আমরা সংগঠনটাকে আরও চাঙ্গা করছি এবং প্রতিটা জায়গায় এক জিনিস দেখছি, সবাই বলছেন যে আমরা আছি, আমরা রক্তের শেষ বিন্দু দিয়ে আমরা লড়াই করব। এবং এটাই তো মানুষ চাইছেন, ভারতীয় জনতা পার্টি আমরা যোগ্য বিরোধী। শুনুন, আমরা না ওই সেটিংয়ের বিরোধিতা করি না, 2016 সালেও তখন তো দুর্নীতি ছিল, তখন আপনি দেখেছেন বামেরা রাস্তায় নেমেছিল এইভাবে। আর আজকে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে তিনি রাস্তায় নামছেন, কাকদ্বীপ থেকে কুচবিহার সমস্ত জায়গায় ছুটে বেড়াচ্ছেন, আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার প্রতিটা জায়গায় জেল ধরো চোর ধরো জেল ভরো কর্মসূচি করছেন, আপনি দেখেছিলেন? আসলে আমরা এই সেটিংয়ের মানে তত্ত্বে বা সেটিং বিরোধিতা করি না, ফিশ ফ্রাইয়ের বন্ধুত্ব আমাদের সঙ্গে নেই তো, সুতরাং সেই জন্য আমাদের বিরোধিতা চোখে পড়ছে, আমরা সেই মতোই যোগ্য বিরোধীর ভূমিকা পালন করছি। সেটিংয়ের এই তত্ত্ব, এটা সব থেকে বেশি যাচ্ছে আপনাদের বিরুদ্ধে। বামেরা এবং কংগ্রেস যৌথভাবে এই কথা বলছেন যে দিদি এবং মোদি সেটিং, অর্থাৎ দিদি আর মোদি যদি সেটিং না হতো তাহলে এই সারদা নারদা ইত্যাদি যে প্রত্যেকটা ইস্যুতে যেভাবে তদন্তের অগ্রগতি ঘটার কথা ছিল সেভাবে অগ্রগতি ঘটেনি, সিবিআই এবং তদন্ত স্লথ হয়েছে এই প্রত্যেকটা ইস্যুতে, এবং যারা যারা দোষী সেই দোষীর অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব যারা দোষী তারা এখনও পর্যন্ত জেলের বাইরে। এই ব্যাপারে আপনাদের কি বক্তব্য আছে? আমি সেটিংয়ের পরের একটা ইস্যুতে আপনাদের কাছে আসবো। প্রথম কথা, কারা বলছে সেটিংয়ের তত্ত্ব? প্রথম বললেন বাম এবং কংগ্রেস। কংগ্রেস বলেছে যে বামেরা তাদের অন্তত পক্ষে 50,000 কর্মীকে হত্যা করেছে, তারা এখন গলায় গলায় বন্ধু, তারা এখানে প্রচণ্ডভাবে দোস্তি, দিল্লিতেও দোস্তি, আবার এরাই আবার কেরালাতে কুস্তি করছে, বাম এবং কংগ্রেস। এ ওর পার্টি অফিসে বোমা মারছে, এ ওর কর্মীদের পেটাচ্ছে, এইগুলো চলছে, ওইখানে দেখাতে হবে, কারণ কেরালা তাদের টিকে থাকতে হবে। আর বাংলায় এখন তারা খুব দোস্তি, গলায় গলায় বন্ধুত্ব। কারা সিটিংয়ের তত্ত্ব বলছে? না, তৃণমূল কংগ্রেস। আরে তৃণমূল কংগ্রেস তারা বলেছেন যে আমরা বামেদের সঙ্গে হাত মেলাতে রাজি আছি, এবং সেটা কি ভুল বলেছি? 2018 সালে যখন কর্ণাটকের HD কুমারস্বামী যখন শপথ গ্রহণ করছিলেন, সেই সময় সীতারাম ইয়েচুরির সঙ্গে মমতা ব্যানার্জির কি উষ্ণ করমর্দন রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে? আমি পরে আসছি সেটা, আমি 18 থেকে শুরু করলাম, কি উষ্ণ করমর্দন! 2019 সালের ভোটের আগে ব্রিগেডে মমতাময়ী মা,
তিনি তাদের আপ্যায়ন করে খাওয়াচ্ছেন, আর এরা বলছে সিটিং। আমরা এবার চলে আসি এবারে রাষ্ট্রপতি নির্বাচনে, মমতা ব্যানার্জির দলের তৃণমূল কংগ্রেসের প্রার্থী যশবন্ত সিনহা, তাকে সমর্থন কে দিচ্ছে? নেই বামেরা, সমর্থন কে দিচ্ছে? না কংগ্রেস। আবার এরা বলছে সেটিংয়ের তত্ত্ব। শুনুন, এই সেটিংয়ের তত্ত্ব যদি থেকে থাকতো তাহলে অন্তত পক্ষে আমাদের 58 জন কর্মী মারা যেত না। 2018 সাল থেকে আজকের দিন পর্যন্ত 200 জন কর্মী আমাদের বলিদান হয়েছে। এই সেটিংয়ের তত্ত্ব যদি থেকে থাকতো তাহলে অভিজিৎকে আমাদের এই বেলেঘাটার পরেশ, গুন্ডা পরেশের যে মানে অনুমোদিত যারা মানে ভক্ত রয়েছে তারা পিটিয়ে মারত না একটা যুবককে রাস্তায় দিনের মধ্যে। এটাতেই প্রমাণিত হয় আসলে তৃণমূল খানিকটা মার্কেটে চালিয়ে দিতে চাইছে এবং সমর্থন করছে বাম এবং কংগ্রেস, যে সেটিংয়ের তত্ত্বটা হলে ভোটটা ভাগ হবে বিজেপির ভোটটা এবং তাতে তৃণমূলের লাভ হবে। কিন্তু সেটিং এর বিষয়ে দিলীপ ঘোষের সাম্প্রতিকতম মন্তব্য এবং গুরুত্বপূর্ণ মন্তব্য, একাধিক মন্তব্য, সেটা বলছেন যে সিবিআই তৃণমূলের সঙ্গে সেটিং করেছেন প্রথমে তিনি বললেন, এবং দ্বিতীয় দফায় তিনি বললেন যতটা ওষুধ দরকার ঠিক ততটা পরিমাণ ওষুধ দেওয়া হচ্ছে না। অর্থাৎ কোথাও একটা সেটিং চলছে তলে তলে, বা সেটিং হচ্ছে, হয়েছে, আগে হয়েছে, এখন গতি এলো, সেই পরিমাণ গতি নেই, অর্থাৎ এখনও অল্পবিস্তর সেটিং আছে বলে তিনি পরোক্ষে বলতে চাইছেন। এই ব্যাপারে তিনি তো আপনাদের সর্বভারতীয় নেতা, এই ব্যাপারে আপনাদের কী বক্তব্য? দেখুন, দিলীপ দা যেটা বলেছেন সম্পূর্ণ ওনার ব্যক্তিগত অভিমত, উনি আমাদের দীর্ঘদিন অভিভাবক, এখনও আমাদের অভিভাবক, তো সুতরাং ও মতামতটা ব্যক্তিগত। কিন্তু তার সঙ্গে দেখুন, সিবিআইয়ের কিছু যে অফিসার যারা মানে যারা যাদের কথা দিলীপ দা বলছেন আমরা তো দেখেছি এই এই যে রাজ্যে। আচ্ছা একটা জিনিস বলুন তো, যে তৃণমূল বলে যে সিবিআই হচ্ছে বা ইডি এই সংস্থাগুলি হচ্ছে বিজেপি নিয়ন্ত্রিত, ঠিক তো? তাহলে যদি বিজেপি নিয়ন্ত্রিত হয়ে হতো তাহলে এই সেটিংটা তত্ত্বটা তাহলে মিথ্যে, আবার যদি সেটিং হয় তাহলে তারা যেটা বলছেন সেটা মিথ্যে। অর্থাৎ এগুলো পরস্পর বিরোধী কথা। এইখানেই আমরা দেখেছি এই রাজ্যে যে যখন রাজীব কুমারকে যখন জেরা করার জন্য সিবিআই এসেছিল সেই সময় নজিরবিহীনভাবে যখন মমতা ব্যানার্জি ধর্ণা দিয়েছিলেন একজন আইপিএস অফিসারকে বাঁচানোর জন্য, এবং ওই সারদা নারদা নিয়ে যারা এত বড় বড় কথা বলে, সেই সময় যদি সারদার তদন্তের তারা তো তাদের এই দেননি, সহযোগিতা করেননি, সেই সময় আপনার মনে আছে যে এইখানে কলকাতার বুকে সিবিআই অফিসারদের বাড়িতে নজিরবিহীনভাবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তাদের পাহারা দিয়েছিল। কারণ সেই সময় এই আক্রমণ আমরা তো এখন দেখতে পাচ্ছি যে যেখানে জজের পরিবারকে আক্রমণ করার কথা বলা হচ্ছে, মিথ্যে কেস দেওয়ার কথা হচ্ছে, সেখানেও আমরা দেখেছি যে রাজীব কুমারের যখন জেরা চলছে আমাদের এখানে যারা সিবিআই অফিসার যারা এখানে রয়েছেন তাদের বাড়ির বাইরে তখন পাহারা, কেন্দ্রীয় প্রহরা, তাহলে তাদের পরিবারের শঙ্কা ছিল, প্রাণহানির আশঙ্কা ছিল। সেটিং কি হলে এতই এ হতো? আসলে তারা দেখো, দু একজন তো নিশ্চয়ই, আমি তো বলছি না যে 100% সৎ হতে পারে, এখানে বিএসএফ এর সতীশ কুমার কমান্ড্যান্ট, তাকে পর্যন্ত কেন্দ্রীয় সংস্থা বিএসএফ, তা বিএসএফ তাকে গ্রেপ্তার করেছে। যদি এরকমভাবে কিছু থাকে দিলীপ দার কাছে যদি নির্দিষ্ট করে তথ্য থাকে তিনি তুলে দিন যে এই অমুক অফিসার, অমুক ব্যক্তি অফিসার তিনি ব্যক্তিগত তার স্বার্থে তিনি স্বার্থচরিতার্থ করছেন, সেগুলো নিশ্চয়ই আমার মনে হয় তদন্তকারী সংস্থা বলবেন। বিরোধীরা এটা বলছেন এবং বিজেপির পক্ষ থেকে এই বিষয় নিয়ে বলা হচ্ছে যে দুর্নীতি পাহাড় প্রমাণ, কিন্তু যতটুকু সামনে এসেছে সেটা হচ্ছে হিমশৈলীর চূড়া মাত্র। তাহলে গোটা হিমশৈলটা আমরা কখন দেখতে পাবো কালীঘাটে গিয়ে? ব্যাপারটা হচ্ছে এটা খুব একটা মানে ডাইসি কোয়েশ্চেন। দেখুন, কুচবিহার থেকে কাকদ্বীপ যে রাজ্যে প্রতিটা নেতার ঘরে মানে কি বলবো সম্পত্তি ফুলে ফেঁপে উঠেছে, কেউ মাগুর মাছ বিক্রেতা, কেউ রাজমিস্ত্রি, কেউ মুরগির মাংস কাটতো তার সহযোগী, তাদের প্রাসাদ, তাদের বিপুল পরিমাণে সম্পত্তি, সাইকেল হোসেন মানে দেহরক্ষীর এত সম্পত্তি, তাহলে দেহের কত সম্পত্তি হবে? এইগুলো যখন একটা উত্তরটা আমি একটা কথাতেই দিতে চাই যে যখন ওই রথতলা যখন থেকে টাকা পাওয়া গেল ওর পিতার রথতলার ফ্ল্যাট থেকে, তখন একটা খুব মিম বাজারে চলছিল যে উত্তর জিতবে না দক্ষিণ, তখন সবাই বলল যে এই মুহূর্তে উত্তর জিতছে কিন্তু কালীঘাট যখন খেলতে নামবে তখন একদম গোল দিয়ে দেবে উত্তর কলকাতাকে। উত্তরটা পেয়ে যান আপনি এখান থেকে।
অর্থাৎ এই মুহূর্তে আমরা কেয়া ঘোষের কাছে শুনে নিলাম দুর্নীতি থেকে সেটিং এই সমস্ত বিষয় ইস্যুতে তার খোলামেলা বক্তব্য, এবং এই ক্ষেত্রে বিজেপি পশ্চিমবাংলার এই মুহূর্তে প্রধান বিরোধী দল হিসেবে তার কি ভূমিকা হবে এই গোটা দুর্নীতির ইস্যুতে যে প্রভাব, অর্থাৎ নোটের লড়াই সেটা ভোটের লড়াইতে গিয়ে পৌঁছবে যখন, সেই ভোটের লড়াইয়ে বিরোধীরা বাজি মাত করতে পারবেন কি না এ বিষয়ে উনি ওনার খোলামেলা মতামত আমাদের জানালেন। ক্যামেরায় বিনয়ের সঙ্গে আমি স্বপন, ইভিএম নিউজ।